তো আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তার একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা শিখে যাবেন। সেটা হচ্ছে অন্য যে বড় বড় ক্রিয়েটার আছে তো তাদের ভিডিও ইউজ করে কি করে আপনি ফ্রিতে আপনার চ্যানেলটাকে প্রমোট করতে পারবেন এবং প্রচুর সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে নিয়ে আসতে পারবেন। তো এই জিনিসটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ তাতে হবে কি আমার নেক্সট ভিডিওগুলো আপনারা মিস করবেন না। তো গতকালকে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, গতকালকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে ওই যে এই টেকনিকে, মনে করেন আমি গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি করে আপনারা অটো সাবস্ক্রাইব লিংক ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিওতে ওই টেকনিকটাকে আমরা যদি ফলো করতে চাই তাহলে কিন্তু ওই আমাদের অটো সাবস্ক্রাইব লিঙ্কটা দরকার হবে। তো যারা যারা এখন পর্যন্ত অটো সাবস্ক্রাইব লিঙ্ক কিভাবে ক্রিয়েট করে সেটা জানেন না, তারা উপরে আই বাটনে ওই ভিডিওটা পেয়ে যাবেন এবং আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা এই ভিডিওটা দেখার পরে, ঠিক আছে, ওই ভিডিওটা দেখে নেবেন যদি আপনি অটো সাবস্ক্রাইব লিঙ্কটা ক্রিয়েট করে না থাকেন অথবা যদি না জানেন। আর যদি জানেন তাহলে দেখলে দেখবেন, না দেখলে নাই, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সিম্পলি এই ওয়েবসাইট ইউজ করেই আমি কিন্তু আপনাদেরকে পুরো ট্রিক্সটা দেখাবো। যদি আপনারা এই স্নিপলি ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে সাইন আপ করা লাগবে, হয়তো সাইন আপটা করবেন আপনি ফ্রি ট্রায়াল, যেটা আর কি পয়সা দিয়ে কেনার দরকার না, ফ্রি ট্রায়াল দিয়েই আপনি করতে পারবেন ইজিলি এবং এটা একটা ফ্রি টুল। তো প্রথমে যে জিনিসটাকে আমাকে করা লাগবে সেটা হচ্ছে এখানে একটা নিউ কল টু অ্যাকশন একটা বাটন আমাকে ক্লিক ক্রিয়েট করা লাগবে। তো আমি এটাতে ক্লিক করলাম, কল টু অ্যাকশন বাটন। এই যে সেকেন্ড যেটা এখানে দুইটা দুইটা মাথা দেখতে পাচ্ছেন না, সেকেন্ডটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনার টাকা লাগবে। তো প্রথমটাতেই আমি আমার করে নেবো, কারণ আমি যখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখনই আমি প্রোফাইল পিকচারটা দিয়ে রেখেছি, আপনারা প্রোফাইল পিকচারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এই যে পপ আপ উইন্ডোটা, এই পপ আপ উইন্ডোটাকেই প্রথমে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করব কিভাবে? তো প্রথমে আমরা বাটনটাকে কাস্টমাইজ করব। বাটনটা এখানে হয়তো ক্লিক হেয়ার লেখা আছে, ক্লিক হেয়ারটাকে আমি যদি ধরেন ওইটাকে আমি ওয়াচ নাও করে দিলাম, ঠিক আছে। আর উপরে যে মেসেজের অপশনটা আছে, যেমন এই জায়গায় যে মেসেজটা শো করবে মানুষের কাছে, মেসেজটা আমি এখানে লিখে দিলাম নিউ ইউটিউব ট্রিক্স, ঠিক আছে, লিখে দিলাম। তাহলে এই যে এখানে আমার শো করতেছে, ঠিক আছে। এখন আমার কি করা লাগবে, এখানে দেখেন এই যে ওয়াচ নাও বাটনটা আছে, আমি যদি এটাতে ক্লিক করি সেক্ষেত্রে ওদের ওয়েবসাইটে আমাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, স্নিপলিতে। তা আমার তো ওদের ওয়েবসাইটে গেলে হবে না, আমাকে এখন করতে হবে কি, আমার ওইটা অটো সাবস্ক্রাইবার বাটন যেটা গতকালকে আমরা যে লিঙ্কটা ক্রিয়েট করে দেখেছিলাম, এই যে এই লিঙ্কটা, আপনার লিঙ্কের পরে কোয়েশ্চন মার্ক সাব আন্ডারস্কোর কনফার্মেশন ইকুয়াল টু ওয়ান, এই এতটুকু এটাকে আমি কপি করে নিব। আমার এই লিঙ্কটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে আমি জাস্ট ওদের যেই লিঙ্কটা ছিল ওই লিঙ্কের জায়গায় আমার লিঙ্কটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ফিনিশ সিটিয়ে, তার মানে হচ্ছে এই যে আমার বাটনটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি ধরেন ওয়াচ নামে ক্লিক করি, দেখেন ওরা কিন্তু আমাকে আমার চ্যানেলে নিয়ে যাচ্ছে এবং প্রথমে একটা সাবস্ক্রাইব পপ আপ এখানে উপরে উঠছে। সাবস্ক্রাইব পপ আপে ক্লিক করার আগ পর্যন্ত আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন না, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই অটো সাবস্ক্রাইব লিঙ্কের মজা, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, আমি যে বলেছিলাম আপনাদেরকে যে আমি অন্য ইউটিউবারের ভিডিও দিয়ে আমি প্রমোট করে দেখাব। তো ধরেন ইউটিউবে আমি একটা যে কোনো একটা ভিডিও, সাপোজ মনে করেন আমি হোম পেজে যাই, ধরেন এই ভিডিওটা ধরেন 1.2 মিলিয়ন, ঠিক আছে, তিন দিন আগে এই ভিডিওটা আপলোড হয়েছে 1.3 মিলিয়ন বাংলা ভিডিও, এটা আমি ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করে আমি কি করব, আমি এই ভিডিওর লিঙ্কটাকে আমি কপি করব। আপনার যে কোনো ভিডিও আপনার কপি করতে পারবেন, আপনি আপনার মতো করে আপনি আপনার কপি করে নেবেন, যত নতুন ভিডিও দিতে পারবেন এবং যত বেশি ভিউওয়ালা ভিডিও দিতে পারবেন তত ভালো। তো এটা আমাকে এখানে আমি ওই ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন ক্রিয়েট স্নিপ এটাতে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এই যে দেখেন নিচে স্নিপ, হ্যাঁ, এই স্নিপে আপনার ক্লিক করা লাগবে। স্নিপে ক্লিক করার পরে এই যে এখন আমার একটা লিঙ্ক কিন্তু অলরেডি একটা ক্লিক ক্রিয়েট হয়ে গেছে এবং এই লিঙ্কটা আপনার
ছোট একটা, একদম ছোট একটা লিঙ্ক হয়ে গেছে, এটা কপি করে নিলাম আমি। তো কপি করার পরে এই লিঙ্কটা ঠিক আছে কিনা এটা টেস্ট করার জন্য জাস্ট একটু ভিজিট করে আসি। তো লিঙ্কটা এই যে দেখেন আপনি, ভিডিওটা ওইখানে দেখা যাচ্ছে, আর নিচে এই জায়গায় কিন্তু আপনার আমরা যে লিঙ্কটা ক্রিয়েট করেছি দুই লিঙ্কই কিন্তু আছে। এটা হচ্ছে একটা পপ আপ উইন্ডো। এখন কেউ ধরেন এই ভিডিওটা এখান থেকে আপনার দেখলো, ঠিক আছে, এই লিঙ্কে আপনার চোখ পড়লো, ওয়াচ নামে যখনই আপনার ক্লিক করবে তখনই কিন্তু সে আপনার চ্যানেলে চলে যাবে, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এই যে এটা তো আমরা অলরেডি কপি করে নিছি, তাই না? কপি করে নিছি, এখন আমরা যদি ধরেন ফেসবুকে গেলাম, ঠিক আছে, এখান থেকে যাওয়ার দরকার নাই, আমার যেহেতু লগ ইন করা আছে, আমি ফেসবুকে গেলাম। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, যে কোনো গ্রুপে সাপোজ মনে করেন এখানে অনলাইন আর্নিং ভিডিও আছে, ঠিক আছে, এই টাইপের অনেকগুলো গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে আপনি ইজিলি আপনার ভিডিওটা আপনি পোস্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই লিঙ্কটা যখন আপনি পোস্ট করবেন, পোস্ট করার পরে যারাই এই ভিডিওটা দেখবে এবং নিচে যেহেতু আপনার পপ আপটা উঠবে, বাট অবশ্যই অবশ্যই আপনি ট্রাই করবেন যে আপনার যে নিশ আছে, আপনি যে নিশের ভিডিওগুলো বানান ওই টাইপের গ্রুপগুলোতেই এই লিঙ্কটাকে আপনি সেন্ড করতে। তাহলে হবে কি, আপনার নিচের মানুষজনই এই জিনিসগুলো আপনার দেখবে এবং নিচে থেকে আপনার লিঙ্কটাকে ক্লিক করে আপনার চ্যানেলটাকেও যখন দেখতে চাইবে তখন সাবস্ক্রাইব না করে আপনার চ্যানেল দেখতে পারবেন না, বাধ্য হয়ে সাবস্ক্রাইব করেই তারপরে আপনার চ্যানেলে ঢোকা লাগবে। সো আশা করি আপনারা এই ভিডিও থেকে মোটামুটি ভালো কিছু একটা গেইন করতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।